নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে সুজির বল। তো সুজির বল বানাতে আমার কী কী জিনিস লাগছে আমি একটু দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে হচ্ছে নুন, ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, আর জিরে, ধনে আর পাঁচফোড়ন একসাথে গুঁড়ো করা রয়েছে। এটা সামান্য ধনে পাতা কুচি নিয়েছি, আর একটা অর্ধেক ফালি করা লেবু রয়েছে। সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, ভাজা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, সিদ্ধ আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লেবু চিপে লেবুর রসটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একসঙ্গে। এবার এগুলোকে মাখতে হবে ভালো করে। মাখা হয়ে গেছে, এবার এটাকে গোল, মানে বলের মতন গোল করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটা এইভাবে বল করে নিতে হবে। এইভাবে বলের মতন গোল করে নিতে হবে। এবার এগুলোকে তেলে ভাজব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এই সুজির বলগুলোকে তেলে দিয়ে ভাজতে হবে। লাল লাল করে ভাজতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজে নিয়েছি। টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে, আর সঙ্গে পেঁয়াজ। সুজির বল রান্না মানে বানানো হয়ে গেছে। তো এইভাবে বানাতে হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি।